بسم الله الرحمن الرحيم هو الأول والآخر تني پتم تني شش والظاهر والباطن تني اوپن پکشو تني هيدن گوپن باطن ایک تا دنش প্রথম শেষ আবার সেই জিনিসটি ওপেন গোপন ওয়াহুয়া বিকুল্লে শাইইন আলিম এবং তিনি সব কিছু সম্পর্কে অবহিত করে একবারে আসান সংক্ষিপ্ত ট্রান্সলেশন অনুবাদ কথা বুঝলো বাজি ইবে হইলে ইবে শেষ ইনি তারা বুড়ো হলো ইবে হইলে ইবে শেষ ইবে প্রকাশ্যে ইবে ইবে সব জায়গায় দেখা যায় সব জায়গার ওনার ওনারকে পাওয়া যায় জাহের আর আবার বাতেন বাইরে ভিতরে না ইবে জাহেরও বাতেন বাইরে হইল তো ইবে বাইরে ভিতরে হইল তো আর কান জিনিস ভিতর ওর ইয়া খনিকার ভিতর হওয়ার জন্য ইবে নিজে জাহের নিজে বাতেন খনিকার বাতেন করে রেখি জন হইল হইল তো আল্লাহর কি লুই আছে এক বুঝা যাইব তো জিবে লুয়ের ইত্যার ইবে আল্লাহ তুমি বড় এক বুঝানো যাইব এতলে খনিকের ভিতরে কোয়া যায় তুমি আল্লাহরে আল্লাহ বে গোপন যে আর আল্লাহ বে আবার জাহের জাহের বাতেন ওহুয়া বেকুল্ল সাইয়িন আলী এ কুল্লুনি বলছি সব কিছুকে বুঝায় তো কুল্লুনুর ফয়লে দিয়ে যেতে বেয়াই বে বে হরফে তো বেকুল্লে সাইয়িন সাইয়িন মানে তো উমুমিয়তায় যে তো বিকুল্ল সাইয়িন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ অর্থাৎ তিনি এর নাম ন হয় তিনি জাররা জাররাকে জানে সুবহানাল্লাহ অনরাত কি মনে হল এই যে গুণনের কথা কই ইবে হইল শেষ জাহের বাতেন বেগিন জানেও ইবে খনৈব বলে মনে হয় আয়তের নাম কি অন্য কইলেন এনে অনাতে খনৈব বলে মনে হয় ইবে আচ্ছা এই উগ আর ভাই এখান কথা কই ইবে কত কি ইবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইয়ান রকম দলিল লাইব হিলাইব দলিল লাইব ইবে খই যে রসুল পাক উনি রেখেন কি লাগবে দলিল লাগবে কথা নুয়া খুব খেয়াল করিবেন বড় ডেঞ্জারস কথা রসুল পাক এই আয়াতের মধ্যে যে প্রশংসা যে তারিফ আল্লাহ কালামে পাক কোরআনে করেছেন এই ফাস্টি প্রশংসা এটা আল্লাহরও হতে পারে রসুল পাকেরও হতে পারে তো আল্লাহর হলে তো তর্জুমা যদি যেভাবে আমি করেছি এভাবে যদি তর্জুমা করেন তাহলে ঈমান চলে যাবে কেন যাইব এই আলে মাওলা সাহেব আমরা খেয়াল করব হুয়াল আউয়াল আউয়াল মানে প্রথম জিবের জিবে প্রথম ইবের এবতেদা শুরুর বুঝানো যাব তো আল্লাহ তো শুরু নেই জীবের শুরু হই নেই ইবে প্রথম কেন হইব তো আউয়াল উত্তর জুমা প্রথম ফার্স্ট কিভাবে হবে হুয়াল আখির আখির উনি লাস্ট শেষ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর একটা শেষ আছে এই তর্জমান যদি খনিকে করে
আমি যে তর্জুমাটি করেছি এটা কোরআন শরীফের শব্দ, এর ট্রান্সলেশন চাইতেছে। এটা যদি কেউ করে ঈমান থাকবে, আল্লাহর কোনো পতনও নাই, আল্লাহর কোনো শেষও নাই। ওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়াল বাতিন, তিনি জাহির, আল্লাহ জাহির মানে আল্লাহরে দেখা যায়, জাহির হলে তুমি দেখা যাবে, বাতিন মানে বেরে দেখা যায় তো, এই তো। তো আল্লাহ তো ইল্লা নাও, আল্লাহ কোনো দেখানো যায়, আর আল্লাহ লুয়েব খন্ন লুয়ানোর কোনো জায়গা তো নাই। ওইবে আর ভাই যান কই, ওই আল্লাহ লুয়ে ওই লুয়ে বলেই দেখেন জায়গা লাগে খন লুয়েব। কিন্তু আল্লাহ বে এত লতিফ এত সূক্ষ্ম যে আল্লাহকে বুঝা, হযরতে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। মূসা আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে দেখে নাই, দেখা সম্ভব হয় নাই। জিবরিলে আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহ থেকেও আল্লাহকে কোনোদিন দেখে নাই। কোন নবী কোন বলি কোন ফেরেশতা আল্লাহকে দেখে নেই। তাহলে আল্লাহ বাতেন গোপন, ঠিক আছে, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, ঠিক আছে, আল্লাহ সব কিছু জানেন। কিন্তু এখন যদি হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, এই তর্জমা যদি এখানে করা হয় তাহলে আপনার ঈমান চলে যাবে, কারণ আল্লাহর কোনো ফার্স্ট নেই লাস্ট নেই। কথা আমি বুঝতে পারছি না, তাহলে এমনি আয়াত তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতলা গুজ্জে আল্লাহ তারিফ গুজ্জে যে রসুল পাক, আল্লাহ রসুল পাক তারিফ গুজ্জে, আমি যে ট্রান্সলেশন করেছি এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজেল করেছেন হিসেবে ট্রান্সলেশন করেছে। আর এটা যদি আল্লাহর ব্যাপারে শানে হয় তো তর্জমা অন্য রকম হবে, আমি এটা তর্জমা করতেছি তখন আল্লাহর জন্য হবে। হুয়াল আউওয়ালু হুয়াল আউওয়ালু, তিনি আজলি, আউওয়াল মানে ছিলেন, আউওয়ালের মানে কোনো ছিলেন নাই, কিন্তু ইমিডি লন করে যদি আয়াত আল্লাহ আল্লাহ প্রয়োগ গ্রহণ করে, হুয়াল আউওয়ালু তিনি ছিলেন, আল্লাহ আল্লাহর কোনো আউওয়াল নাই, আল্লাহ ছিলেন, হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু থাকবে, আখির মানে শেষ ন, আখির মানে তুলিবে কি জেনুইন অর্থ না, না এবে ফিগারেটিভলি মাজাজান রূপক অর্থ, তাহলে হাকিকি অর্থে জাহেরি তর্জুমা যদি করা হয় তাহলে এই আয়াতে করিমা রসুল পাকের শানে বলা হয়েছে। এলা নবীর শানে হলি আন নবী আউ্বল কেনে আখের কেনে এলা ইম বুঝন্ন করিব, এই এলা ওয়াস সূত্র শুরু হয়ে গেল। হুয়াল আউওয়ালু হুয়াল আউওয়ালু মানে রসুল পাক প্রথম, এ প্রথম নবিল্লে ঠিক আছে মা তো না, নবিল্লে প্রথম ঠিক আছে, খেয়া আর নবী নুয়াসিল প্রথম সৃষ্টি, ওই নবী আসিল না এক সময় মাতে মানা মাতে, আল্লাহ বলতেছেন কুনতু কঞ্জন মখফিয়া, আমি গোপন রহস্য ছিলাম কেউ আমাকে জানত না, ফকবস্তু কবজাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে আমার কুদরতের হাতে এক নূরের একটি অংশ আমার নূর থেকে আমি নিলাম
এবং নিয়ে বলতেছি কুনি মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরিয়ানরা আল্লাহ কইছে কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও। হতে মুহাম্মদ ইসব, মুহাম্মদ হতো ইসব, কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাসারা উমুদাম মিন নূরিল, নূরুর গো বিরাট এক নূরুর এক ঝলোয়া, নূরুর গো থারা উগো উমুদ গঠুনি উমুদ খর ইবে খল্লা আছিল খল্ল নূরুর স্তম্ভ ই, কিন্তু কোনো বুঝানোর মতো ক্যাপাসিটি বা জিয়ারত নেই। বস নূর কেন, একদিকে আল্লাহর নূরানি জগৎ, সেই নূরানি জগতে মুস্তফার নূর থারা হয়ে জ্বলতেছে, নূরের ভিতরে নূরানি তারা হয়ে মুস্তফা জ্বলতেছে। এখানে বড় বড় খান সুবহানাল্লাহ। ই খতে খবর আগে, ছশ বছর আগে, হাজার বছর আগে, কোটি বিলিয়ন কোটি বছর আগে, জানা নেই তখন আরশ নয়, কুরসি নয়, লোহ নয়, কলম নয়, কিছু নূরের এক স্তম্ভ আল্লাহর সামনে কায়েম দাঁড়িয়ে গেলেন রসূল পাক। ফাসাজাদা, আল্লাহ অর্ডার দিয়ে মতো নূর তৈরি গিয়ে তিয়ে গিয়ে নূর, আবার আল্লাহ অর্ডার ইয়ে ন দে মাহাবু অনে মোহাম্মদ জন মোহাম্মদ গেল তুই, তো আল্লাহ ইয়ের ন কল দি অলে আর সজিদা করন এন আল্লাহ ন হ, কিন্তু মুস্তফা আল্লাহর কুদরতের সামনে সজিদায় পড়লেন। ওইয়ান খন সারা সজিদা, ওইয়ান তো হইতো কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও, হয়ে গেছে তো ফাসজুদ লি এন তো ন, তুমি আমাকে সজিদা করো এন ন হ, কিন্তু মুস্তফা আল্লাহর নূরের সামনে সজিদরত হয়ে গেল। এখন প্রশ্ন হল যে আজও তো নবী এখনো স্কুলত নাও পড়ে, এখনো মাদ্রাসাত নাও পড়ে, এখনো ওহি নুয়াই নবীর কাছে কোনো মেসেজ নুয়াই, হলি হলি ইন্সপিরেশন ওহি, হলি ইন্সপিরেশন ওহি মেসেজ। আল্লাহ তো বলে নাই মাহবুব আপনি আমাকে সজিদা করুন, তো নবী সজিদা জানিল করতেন, ইয়ের কো প্রশ্ন নবী সজিদা করতেন জানিল করতেন, ওগো গুন্নি মাসুম শিশু দাদাতে দেইলি না সজিদা করে বুঝে নমাতে ঠিক কো যে আরে বহুত দাদা আছে যেন মন করে তো না তো না তো এতলে বিউনি ঠিক ন কর বহুত বড় ভাই ওরে নমাজ পড়তি দেইলি ছোট ভাই নমাজ পড়ে, মায় নমাজ পড়তে দেলি ফুজি হলে নমাজ সজি দেবে বাচ্চে বে দুনিয়াতে আশিমাত্তর সজি দেখে শিক্ষিল না, দেখতে দেখতে শিক্ষিল নমাতে দেখতে দেখতে শিক্ষিত জানো, কিন্তু আল্লাহরও কতগো বন্ধা আছে ইতারা পৃথিবীতে আয়ের শিকন্ন করে, ইতারা জন্ম মিদ্দি আল্লাহ পাকে এলম দান করে জন্ম যেন কি আনারা এরকম মেসাল কো সুন্দর কথা তো বাড়ি জেগে এখান থেকে বাড়ি খাজা গরিব নওয়াজ মারফট মিদ্দি এসছে মঈনুদ্দিন খাজা সরের গেইও তো কোনো মানুষ নেই বাহ আর তালি গিয়ে হযরতে খাজা খাজগান গরিব নওয়াজ
মায়ের গর্ভে যখন ছিলেন মা বলতেছেন রাত যখন গভীর হতো আমাকে পরিবারের কেউ ঘুম থেকে জাগাইতে হতো না আমার পেটের মধ্যে মইনুদ্দিন আল্লাহর জিকির করত জিকিরের আওয়াজে আমার ঘুম ভাঙত আমি উযু কালাম করে মুসল্লায় দাঁড়িয়ে ইবাদত করতাম সুবহানাল্লাহ এখন ঘটনা হল জি আল্লাহর জিকির ইয়ান মইনুদ্দিন শিকিল করত হল এলো কথা নয় বেটা জি মার গর্ভতিবে অন্ত সত্তা অন্ত অন্তে সত্তা অন্তে সত্তা মানে জিবে অন্তের কি ইবে মা ইবগ্য সত্তা এর ভিতরে আরোগ্য হল আরোগ্য সত্তা মার ভিতরে আছে ইবের বহন করে সুবহানাল্লাহ বড় করে তো এ বাচ্চে আল্লাহ জিকির করে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো হযরতে খাজা গরীব নওয়াজ মায়ের পেটের মধ্যে করতেন মায়ের ঘুম ভাঙত উযু কালাম করে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে নিয়োজিত হতেন যেহেতু মায়ে আল্লাহ জিকির করে মা এবার তাজ্জুদ গুজারি করে যে মা বাচ্চা তোর প্রাণায়ণ ওয়ারে ওয়ারে বাচ্চা তো শুনানোর ক্ষমতা ইয়ে তো ইবে তো গান নও নে ইবে তো ইবে তো গাইল নও নে ইবে গালাগালি শুনে নাই গান শুনে নাই খারাপ কিছু শুনে নাই সে মায়ের পেটে শুনেছিল মা যা জিকির করেছিলেন মা যে জিকির করেছিলেন সেগুলো শুনেছিল মায়ের জুবানে মুখে মুখে হযরতে খাজা গরীব নওয়াজ মায়ের পেটের মধ্যে সেই জিকুর মুখস্থ করে ফেলেছিল সুবহানাল্লাহ দ্বারা বোঝা যাচ্ছে মা অলতে বাচ্চল গর্ভত্বাইলে সচেতন হওয়া উচিত সুবহানাল্লাহ নকইবেন বড় করি আপনারা জানেন গোসে পাকে কোরআন শরীফ মুখস্থ করে এসে বলে এতে রাজ উত্তরা কই দাঁড়া উন্নি শিক্ষকের কাছে প্রথম সবকের জন্য পাঠানো হলো প্রথম সবকের জন্য উস্তাদ আব্দুল কাদের চলে মাসুম শিশু ওখানে গুণ নাই পাপ নাই দোষ নাই কত নূরানি সুরত জীবের মিকে মায় পর্যন্ত সাইন্য পাইতো এত সুন্দর হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা জুবান উত্তন বাইরে তো যে কোরআন দোয়া ইন মুকুতুন বাইরে নূরের যাইবার সময় মানুষ দেখতো কেন হতো আর দোয়া করে যে তোমরা দেখো না আর দোয়া বেকি নিসি ভরে যাবে দেখতে কেউ না কিন্তু গোসে পাকে দোয়া করতো যে
দোয়া করে রব্বানা জুলমনা খজ্জে এ জুবানতুন বাইরের যে আওয়াজি বে নূরই এরে উর্মিকে উড়ে যাবে সমাজ মানছি দেখতু বলে খজ্জে এই যুগে মধ্যে হইলে তো মানুষ গোসবা করে দিলে গোসবা দিলে মানুষ জীবন অনুষ্ঠ দেখতে পাবে এ তো আর আরা এলে আসে ইতার ইন দেলি মানুষের রাগ রাখে রুপিতে তো না ইতারা তো কইতো যে মা সজি দে মা দিও খটেলের মজা না কেন ফল মজুজুব কিছু মর আসে না ইতারা সহ্য করে না ইতারা রু কিয়ে সর করু কিয়ে হ্যাঁ এই ইমতিহান আলা হযরত খজ্জে মদিনায় পাক জানোর পরে হজে কি দিয়ে রে নবীর তাজিম গজ্জ কেন করে নবীর তাজিম গজ্জ মনে খজ্জে মুস্তফার কদমন মাথাও দিবেলে বেললে আমার নবী নূরানি কদমে পাকে আমার এই স্বর্গে কুরবানি দেওয়ার জন্য আমি দিল চাইতেছে আমি আমাকে বলতেছি এ আহমদ রাজা শরীয়তের তলোয়ার তোমার মাথার উপর আছে খবরদার সজিদা করিও না ইবে ইমতিহান ইবে কি ইবে যে প্রেমের ইমতিহান মহব্বতের ইমতিহান এই মহব্বতের ইমতিহানত ফাসগরণ ইবে আর এক ইমতিহান আজ যদি অনরারে সবরের ওয়াজ করি সবরের ডিফিনিশন কই সাত কিছু মোর সবর আছে এই সবর ভিতরে উগ্র সবর এই যে আর সবর ও আনিল্লা ইবে কি হতে রানি খোদার প্রেমর আগুন মিদ্দি জ্বলতে জ্বলতে ফানো কি যে উগ্র নিয়স পালালি জগৎ জ্বলি যে বুঝে এলে আশকল উদ খোদার সাহেবের পাগলত অপেক্ষাত আছে যে ইতারা যে আল্লাহর নদেকিয়ে রে আল্লাহর দিদার আল্লাহকে না দেখে সবর করে আছে এটার নাম সবরুন আনিল্লাহ পৃথিবী মিদি ইল্লা আশেক আছে যে যেগুন খুদারে সাহেব আল্লাহ এন পাগল যে খুদায় তুই আর সাইতে নিবে সাইতে নিবে সাইতে নিবে ইল্লা আশ্বস্ত করিয়ে রে রেখে দে ইতারা হয় আর আরে জাহান্নামত দিবে লেলি টুকরা টুকরা করলে আগুনের মধ্যে জ্বালিয়ে ছাই করে দেওয়া হলেও আমাদের জন্য আসল আমরা এমন এক কঠিন ইমতিহানে আছি সেটা হলো আল্লাহর দিদারের অপেক্ষায় আল্লাহর দিদারে এই মুহূর্তে নূরকা ইয়ে সবর করে দিবেন নাম আসবরু আনিল্লাহ সবর বহুত কিছু বলেছ ইনকা দরকতা তুই এলা গৌসবা করে ফন্না করে মিদি নিয়ে উজরে ফরাই ইবে অরণ ইরে ওরা সুর কিরে ও তখন আজ মাদ্রাসা নাও করো উস্তাদুর হাসা আজ তোমার নিয়া ফার্স্ট নিয়া গেই যে মাত্র তো তুমি কোরআন সাহেব পুত্র উস্তাদ শিক্ষকে মানে সারি সারি উজুর মিকে সারি এ ফুটতে আছে আর বন্ধ নুয়ার কারণ বৌদ্ধ দিয়ে চালু করলি এবার বন্ধ করে না জানাইলে বন্ধ করিব কেন সুইচ তো কোন কোন্য পারে মোটর সারি দিয়ে যে ঠাঙ্গি ফুরাই ফেললে ন তো ঠাঙ্গি ঠাঙ্গির খামই যে পানি ফেল না ঠাঙ্গি ফুরে গিয়ে বা ফুরে ন যায় ইনকি ইনকি মোটর বুঝিব না মোটর খামই যে পানি সামলাই ফুরাই আর বাদ গেছে তো গরম মালিকে যদি সুচ কন্যান না জানে তো এ হচ্ছে না তাই নমাতে গোসফা কর সুচ বন্ধ করিবার সুচ কন্যত আছে এন তো উজুরে না জানে এবার হচ্ছে আছে ওই বেসুদুর নাম চাই রই ফেফার মিল আছে যে ফেফার মিল জিবে আছে এবার সালু গুজ্জি যে চালু করিয়ে রে ইবে বন্ধ করিবে সাবি সহ ইতের সহ মারি ফেলে গুলি করিয়ে রে
क्या इतना बंद कर दिल आबाद सालुके बोझे मारि पे सबी सह मानी बंद कर सबी दुखन दी बंद कर नजाना फेभार मिले चलते आलते एक दिन बंद हलि बंद कारण बंद खाने कर इंजिनियर जीवे बनाइबे नजाने क्या ना जान ना फेभार मिले तो चल ना बाँस दिल चले नदी चल ये गोसे पागर मिशी बे चालू हो गई बंद कर सुरत नहीं फुटी फुटी उजुर और गई गोसे पाग और आडार आराम जाए बोले थी बुजुर्ग इतिहास अठार फारा कुरान शरीफ मासूम शिशु फुटी नहीं खेलवा तुम्हें किन कुरान कड़ फुज खोजा एम आन मार फेड़ते मुखस्त कर दी तो मार शेखमत कुरान मुखस्त कर दी तो खोज मद्रासा आसे ना एक जगह ना आसे ना एट कुछ तुम कुरान सुनो अब साफ कौन आज खोजा अब साफ आन मा मद्रासो आन मा आय आन मार रहमत ओम बे आसछिला আমার মা রাত দিন ২৪ ঘন্টা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন আমি সন্তান মায়ের গর্ভের মধ্যে থেকে আমার মায়ের কোরআন শরীফ আমি আমার কানে শুনতে শুনতে মায়ের পেটের মধ্যে ১৮ পারা কোরআন মুখস্থ করেছি সুবহানাল্লাহ ১৮ পারা ঘুরে ফেলাই খজ বলে খজ হুজুর কোরআন শরীফ আয় অনুরমুন জি অনত্ব ইয়াত্তা করতে পারিব না খজ তো খোঁজে অনেকটা ইয়াদ আছে যে আঠারো বার আর বারো বারা ইয়াদ নেই এতালে শুনুন সুইচ বন্ধ করে দিয়েছে উজুর কয় যে এখন হাতে যার বারো বারা ইয়াদ নেই বালা করি ঠিক নেই এই গোপন রয়েছে বে জানিল করতে হ্যাঁ হ্যাঁ এবারে খোঁজে গৌসুল আজম ইয়ার গৌসুল আজম তো কোরআন করি না জানে ইন কটা গোজ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর টরীর মোড় হইল এবার ও গোজ হয় গৌসুল আজম ইসে হতে মনসুরের দোকানের দু নবিচ্ছু আল্লাহ গো আছে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহর ডর হবে প্রত্যেকে এখন আর তো দুকুলা দিয়ে জিবে বেসের ইতে তো বেশি রেখা হইল লাভ হইল আছে যে বেসাদার ইতের লাই দুঃখ হচ্ছে ইতে দুনিয়া হারাই দিনও হারাইল নিজে নখাইয়ের মা বাবার নখাবাইয়ের বন্ড রেখা পাইলে ইন্দ্রিয় গুণরই আহারত তোমার অন্ধকার হয়ে গেছে আর কত যে জিবে বেসের ইতে লাভবান দুনিয়ার লাই হইল লাভবান ইতে বেসে বেশি এর কিছু পার বেসা গিয়েছি বললে আফসোস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন বাতেল কোন ভন্ডের বিকৃত পুণ্য হওয়া থেকে আল্লাহ মুক্তি দান করুক আমিন বলুন সবাই সঠিক পথে তাইবে সঠিক পথে তাইবে কোরআন আছে জানার অধিক তে লাগবে কোরআন আছে জানার অধিক তে লাগবে আল্লামা ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিমি সাহেব হুজুর নেই ইয়ারা জমিন মিতে যারা আছে আরা বিয়া গুনা আধা পাগল আলেম কবরস্থানত গিয়ে গো এলম কিতাবত রয়ে গিয়ে গো আরা শুধু আলেম ন আওয়াজ করে যে আলেমের আওয়াজ আছে যে ড্রেস পোশাক কিছু নাই খুব চিন্তা করি এরে চল গই কদম দিতে খুব চিন্তা করি চল গই সময় খুব কঠিন চলতেছে
আর একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিটি নিঃশ্বাসের হিসাব হবে ময়দানে মাহশরে। দিনুন ন ঘন্টা ন প্রতি নিঃশ্বাসের হিসাব হবে, কারণ প্রতিটি নিঃশ্বাসের নাম হায়াত। একটি নিঃশ্বাস ফেলতে পারছো এটাও হায়াত, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও মন, সুতরাং এটা হায়াত, প্রতিটি নিঃশ্বাসের হিসাব। আমার গোস পাক বলতে চায় না উস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে বললেন, হুজুর মনে কষ্ট নেবেন না, দর করার সময় হাফেজ সাফজুল তো ইয়াতামুর উদায় না তো দর খারে গজুন উনি ওখানে কোরআন শরীফের দর গত্য প্রত্যেক রমজান শরীফের মাসালি 30 পারা কোরআন মুস্তাফা পড়তেন, জিবরিল শুনতেন, এবং হযরতে সাইয়েদনা জিবরিলে আমিন 30 পারা কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়তেন, আমার নবী শুনতেন। আচ্ছা এই মিদি তো রাজ রই খতম উগো রহস্য আছে কি নবীর তাজে কোরআন শরীফ তো ফুল না জানো নবী 30 পারা কোরআন পড়ার কেন দর কেন করতে তুলি বোঝাচ্ছে যে কোরআন নবী জানে আজ ওহির মাধ্যমে প্রকাশ করার অনুমতি নেই আপনাকে কোরআন পড়াইতে আসে না, যে কোরআনের এলম আমি আপনাকে দিয়েছি, আপনার সিনেকে আমি যে লোহে মাহফুজ করেছি, জিবরিলে আমিন আলাইহিস সালাম লোহে মাহফুজ থেকে কোরআন আমি যেটা নির্দেশ করব সেটা আনবে, আপনি আপনার কোরআনের সাথে মিলিয়ে আমার উম্মতকে বলবে। আই ইন বিস ইন বড় দর কথা আছে নেই বুখারে ইন আর এখন সব কথা বুঝতে না পারে কঠিন আর এই সময় ওখানে আর এই বুঝি পারলে মানুষ ওখানে মানুষ এই বুঝি পারলে এই মেধা এই কষ্ট এই একসুই এই অ্যাটেনশন মানুষ গরিব না মানুষ গরিব না মানুষ ওয়াজ ওয়াজ শুনেন না মানুষ তো আছে যে আওয়াজ ওয়াজ নাই তো মানুষ কি আচ্ছা আচ্ছা না ইমি দেখেন প্রসঙ্গে একটা কথা কইবে জশনে জুলুসে ঈদ এ মিলাদ নবী রসুল পাক তুন বড় হন নিয়ামত নেই এবং রসুল পাকর দরবার তুন বড় আদবর হন দরবার নেই তো রসুল পাকর জশনে জুলুস এটাকে আদবের এন্তেহা করতে হবে অতি আদব মোহব্বত ভক্তি শ্রদ্ধা নিয়ে রসুল পাকের জুলুস করতে হবে তো আমি আপনাদের খেদমতে একটা জিনিস বলবো আপনারা জশনে জুলুসের নামে রসুল পাকের জুলুসের নামে আপনারা ব্রান শু কেন নেবেন খিতারার ডেট সেট কেন নেবেন ওখানে ফালাফালি নাচানাচি কিভাবে করবেন হুজুর কেবলা যে জশনে জুলুসের শিক্ষা দিয়েছেন ওলামায়ে কেরাম যে জশনে জুলুসের শিক্ষা দিয়েছেন কিতাবের মধ্যে যে জশনে জুলুসের কথা বলা হয়েছে সেটা তো অতি আদবে জুলুস করার না গোসুল আজম মাজবন্ডারি হযরত সাফ কেবলা জশনে জুলুস করতেন ফজরের নামাজ পরে খালি পায়ে দরবার শরীফে ওনার মুরিদানদেরকে নিয়ে প্রদক্ষিণ করতেন 12ই রবিউল আউয়াল খালি পায়ে অনরা জুলুসুর নামে যে অবস্থা এখন বর্তমানে শুরু হই দেখা যায় কদিন বাদ ওয়াবি হলো কইবো যে ইনুর কয়তে জুলুস তো
একটা জশনে জুলুস একটা ইবাদতকে আপনারা যদি এইভাবে নাচ এবং অশ্লীলতার মাধ্যমে শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে যদি জশনে জুলুস যদি এভাবে পালন করা হয় তো মুস্তাফার রূপ অন্তরের মধ্যে কষ্ট আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামার উপর দাব আসবে। সেজন্য জশনে জুলুস করার সময় উলামায়ে কেরামের মসলা উনাদের থেকে সিদ্ধান্ত নেবেন, উনারা যেভাবে জুলুস করার যেভাবে যাওয়ার জন্য বলবেন সেভাবে যাইতে হবে। দরুদ সালাম করে উযু কালাম করে রাসূল পাকের উপর দরুদ সালাম পড়তে থাকেন, এটা তো রং তামাশা করার জিনিস নয়, আস্তে আস্তে দেখবেন এটা রং তামাশায় পরিণত হয়ে যাবে, আসল জুলুসের সিস্টেম মানুষ খুঁজে পাবে না। কেন হবে, কেন করবেন আপনারা? আর দুশমন হলে কথা কইবে সুযোগ না পাইবো, জুলুস ইন কয়ে ইউনর কয়ে শুননি শুননি ইউনর কয়ে তো দেবে যে কি করতে রানি এ আর হদুকে ফালানোর তে কমনি আসল ক্ষমতা ওয়াবিরা বাতাল্লা নিয়ে যাবে, কারণ কোন জ্ঞানী শিক্ষিত মানুষে এ ধরনের কার্যক্রমকে কোনোদিন ইসলাম মনে করবে না। ইয়ে না আলোচনার জন্য উজুর কেবলা হই না, আর কোনো উজুরে কোনো উস্তাদে হই না, এ ধরনের কাম করিবেলা ওনারা তো না আমরা কেমন কেন করবো বাবা, টাকা পয়সা খরচ করে ইয়ে নাই নিজে দেখি যে কই এখন এত আর আর জুলুস। আমরা হেঁটে হেঁটে যে সময় হুজুর কেবলা তো সব হুজুর কেবলা যখন জুলুসের মধ্যে আমরা হেঁটে হেঁটে পাঁচ মাইল হেঁটেছি চট্টগ্রাম দিয়ে আর বুড়ো বুড়ো তো ওই ওই আরো কত বিখ্যাত এখন বেশি হাঁটতে পারি না, হেঁটে হেঁটে কত সুন্দর নারায় তকবি নারায় রে সালতে ইয়া নবী সালাম আলাইকা নবীর দরুদ সালামে চট্টগ্রামের গোটা ফাজা আকাশ মুখরিত হয়েছিল। এক সময় যে নাচের উচুল হইত কত সুন্দর ইয়া দফ 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 আল্লাহর জিকির করে যে দফ দফ আল্লাহর জিকির করে খিচে রাখো দুগো বাইরে ইনে দি তুইতে রাখো যে কিছু দফর দফর করে নিবে দিও তো রুহানিয়ত আছে না। এক সময় যে নাতে রসুল পড়তো তো মানুষ হু হু করে খাইতো সুগুর পানি পড়তো, নাতে রসুলের আকর্ষণে মানুষ বিভুর হয়ে যেত, ইয়া নাতে রসুল পড়তো লাই লেখেন বিংশের মতো লেখেন দফর দফর কি মানে একটা মানে ইঙ্কি ইঙ্কি সর ইসলামে আছে ইনায় খোঁজ যে আর বিরুদ্ধে বোধ কেউ বোধ রইল কথা বল আমি আপনাদের খেদমতে আজ জোর করে বলবো, আপনারা টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে টাকা নিজে না খেয়ে রসুল পাকের মিলাদের জন্য জশনে জুলুসের জন্য যাচ্ছে, এই জশনে জুলুস দেখে দুশ্মন পর্যন্ত যেন মোহিত হয়, আপনাদের জশনে জুলুসের অবস্থা দেখে দুশ্মনরা পর্যন্ত যেন ঝুঁকতে বাধ্য হয়, এটা জশনে জুলুস তাদের অন্তর যেন নবীর প্রেমে খেপে উঠে, এইভাবে জুলুস করতে হবে, এটা করার জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি। ইনদের ইন্ন কিন্তু আর এখনো কি হয় থাকিলে ইন যাই যে দলিল পেশ কর এটাও আমি বলছি। রসুল পাক যখন পৃথিবীতে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আমি ক্ষুদ্র হিসেবে যা পেয়েছি আমি আমার অনেক আসাতিজাই কেরাম আমরা ইমাম আহলে সুন্নতের তকরির শুনেছি, নঈমী সাহেব আব্দুল কাবলার তকরির শুনেছি, যুগশ্রেষ্ঠ আলেমদের তকরির শুনেছি, কিতাব সামান্য হইল মূলই কত মন্ত্র কত কিন্তু আমরা বড় বড় আলেমদের তকরির তো শুনেছিলাম,
হুজুর কিবলার মজলিসে বসেছি আমি শাহনশাহ শ্রীকুর হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব হুজুর কিবলার মাহফিল আমি তকরির করেছি হুজুর কিবলার বৈঠকে মজলিসের মধ্যে আমি তকরির করেছি কত আদব কত নীরবতা কত সুন্দর ব্যবস্থাপনা হুজুর কিবলা এসে বসলে মঞ্চে প্যান্ডেলের নিচে মানুষেরা অটোমেটিক চোখের পানি পেলে কাঁদত এই ধরনের আকর্ষণ ছিল কোথায় চলে গেছে সেই রুহানিয়া এগুলো জানে না জশনে জুলুস করতে লাগব যেন হয় দুশ্মন পর্যন্ত যেন মোহিত হয় এরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনামি করার কোন সুযোগ না পায় এনকে আই লিগাল কইলাম না না ইলিগাল কইলাম এর ফল গুরু গুরু জমানল তোরা নবীর প্রেমে যেতে লাগবে কিন্তু তোর কার্যক্রমে তো প্রেমী আমি অনেকের টুহিও নাই দেখলাম দেখছেনি ওনারা লাফালাফি করতেছে নাচানাচি করতেছে দুশ্মন হলে বহুত জায়গা আমি শুনি আর এখন নজুর বাতেলরা ভালো দিকগুলো করে নেই ও খারাপ দিকগুলোকে হাইলাইট করে মানুষকে বলতেছে এগুলো দেখেন জুলুস কোন ধরনের হয় নি বিশ্ব তোমাদেরকে কি বলবে বালা তো কেউ দেখাইয়ে নাই ইয়ান তো দেখাইলে একদম কোনো কোনো দেখাইলে দেখেন না খারাপ পান্ত দেখার তো আমরা খারাপগুলো দেখানোর সুযোগ কেন দেব দুশ্মন যেহেতু আছে শত্রু যখন আমাদের পিছে লাগা আছে আমরা তো কোরআন এবং হাদিস মোতাবেক করতে হবে কোন শত্রু যেন আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাতের উপর যেন কোনো হামলা করতে না পারে হামলা মানে মুখে যেন কিছু বলতে না পারে এই কথা না আব্দুল করি ওনার খাতমে রাখি যশোর জেলা অবশ্যই যাবে এইভাবে যাবে যাতে করে দুশ্মন পর্যন্ত আপনাদের সাথে যেতে বাধ্য হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল আমার নবীকে আল্লাহ সজিদা করতে বলে নাই অটোমেটিক সজিদা করেছে তাহলে বোঝা যাচ্ছে নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন এটাকে বলা হয় ফিতরি আলম কি আলম ফিতরি এলমে ফিতরি অর্থাৎ জন্মগত আলম জন্মগত আলম ও আল্লাহ পাক মানুষকে দান করে কিনা এটা আল্লাহ প্রদত্ত কি প্রদত্ত নামাতে ইতারা কি প্রদত্ত জান নাকি ধরুন ওকে গুন্নি মাসুম বাচ্চা হয়ে যায় বাচ্চাই বেড়ে মা হল নয় মা যদি ব্রেস্টর লয় লাগায় বাচ্চা মার দুধুর নিপল ব্রেস্টর নিপলের মুকুট দি ইতে ঠানন করিব ইন কত শিখিল মা এর দূর করে দেয় কি হনমতে ব্রেস্টর নিপল বাচ্চার মুখুমে দিয়ে যায় না কিন্তু বাচ্চা এবারে ঠান ইন করিব বুঝিব না তুমি এটাকে ছোঁস এখান থেকে পাক পবিত্র তোমার জন্য খোরাক রিজিক বের হবে আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য রিজিকের এই সুন্দর করে ব্যবস্থা করেছি কিন্তু এই শিশু বাচ্চাকে মায়ের এই ব্রেস্টের মধ্যে মুখ লাগিয়ে থামতে কে বলেছে এই টানা ঠুসর এই এলম আল্লাহ তাকে সৃষ্টির সাথেই দান করে দিয়েছিলেন মনে ডিম দেছে বাচ্চা ফুটে ফেলে ডিম দেছে হাসে ডিম ফুড়ে না নামাতে
হাসে বাচ্চা ফুটে না হাসর কামাইদের দিন দিও বাচ্চা কোন হইতে হাসে ঠোঁরা এর বিমুদ দেখাই মিলাইবে খরখর এর হইতে তো আসর ডিম মাই মাই বলে দেখি যে এটারা ওই কুরো রে হাঁসের যে কুরো দুনু একসাথে মানছি এটা ডোমেস্টিক কিন্তু হাঁসের যে কুরো মিলে কেনা তবিয়তর মধ্যে বেশ কম আছে মেজাজত বেশ কম আছে কুরো যা আসে কোমরে তা আইলো মেজাজত দিয়ান ধারণা মধ্যে বেশ কম আছে তো কুরোর অমমের দিন আসর ডিম দে কুরো তা দিয়ে রে সুন্দর করি মুরগির বাচ্চাও বাইর করে হাঁসর ডিম ডিম উত্তন বাচ্চা বাচ্চা বাইর তো কুঁড়ি কুরো বে মুরগি মুরগি মুরগানা মুরগি কত অফাদার তো কদি বে তো আর বাচ্চা নয় ইমা সস্তা আই এবারে কষ্ট করি এর তুন বাইর করছি এবারে ঠোঁরাই এর বাদ তুন ফেলাই নয় নিজের বাচ্চলের দিল্লি আদর করে আসর বাচ্চলের দিল্লি আদর করে দেখিও নি আর গৃহস্থর বাচ্চার পর্যন্ত ইবে আদর করে তো আশকুরত্ব তো মানবতা বহুত আছে মা ই মানবতা ন ইন একান মহব্বতের কথা কইছে হে কইলে এই তো দুশমনি করিবে আস আসর বাচ্চার কই ফেলাই নাও দে কিন্তু আমরা নিজের ফুলি দাবি দেখে দিবে অন্যর অন্য কে আর ফুলি এবার রায় বলো না অথবা তোমার বাবা কার তোমার মানুষ এটা করবে আচ্ছা যাই হোক খুরোনার পরে কদিন বাদে আর কিনে আজ এই ডিম টুকুন বিয়ে অনার ভরো দিয়ে রে মাই বলে আস্তে গড়িয়ে রে ওই এম কি হয়ে যায় বুদ্ধি এলাম কুরো টুরো আছে তো এবার সারি না সারি দিয়ে এলে কুরোর কুরোর মারে আসর বেচ্ছে সরে তো সত্যি যদি কুরোর খাম তো টটা টটি কে কে খড়ার 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 করি কে কে তো যেতে যেতে এটা ফোর দেখো শিয়ে মুরগির উড়ে রয়ে গিয়ে হালাকে দুনো একে উমমিদে দুনো তো লামর দুনোদের কিন্তু কুরোর চা হলে জানি যে এটা লামিলে আর ডুবি যাই হাঁসর সায় জানে যে আমরা পানিতে গেলে আমরা ডুববো না আমরা ভাসবো আপনারা বলেন এখনো কুম থেকে বের হয়েছে একদিন হয় নাই পানিতে এরা ডুববে না সাঁতার কাটতে পারবে এ এলম আল্লাহ পাক ওনাদেরকে খেয়ে দিয়েছেন আল্লাহ আসর সার হয়তো তোরা পানিতে আমি ডুবতি নি এর যে মারিবি ইয়ে নিজের দেমাগত আসছি দেমাগত এই জ্ঞান ইয়েন ফিতরি জ্ঞান হয় ইয়ানোর আল্লাহ পাক এই তার ভিতরে দিয়ে আস্তে করে ইয়ে এডে সমুদ্র লেমি আসর সাল এমনি কিন্তু মুরগির বাচ্চে লাভ নেই কিন্তু একেই অমমিত দিই তো এই এলম কোথায় কোথায় পেল আল্লাহ প্রদত্ত এবার হয়তো ফিতরি এলম সম্মানিত হাজেরিন একটি গরুর বাছুর জন্ম হওয়ার পর পরই একদিনের ভিতরে দাঁড়ায় কেউ এবার হেল্প না করে উনি দিনে চেষ্টা করে দাঁড়িয়ে ওগো গরুর দেখা আর আর কে গরুর দেখা কয় গরুর বাছুর একদিনে দাঁড়ায় আচ্ছা ওনা এখন এই গরুর বাছুরকে দাঁড়াইয়ে রে মা তো ইয়ার কন্যা পর্যন্ত অভূত
তোল্লাই আল্লাহ আর ওলা নামে দি রিজিক রেখে তুই ইক্কা আয় রেখা কিন্তু মা কোন জানে ফুয়ায় হন ন জানে কিন্তু আপনারা দেখেন একটা খেয়াল করে দেখবেন অবজারভেশন করবেন এই গরুর বাছুর দাঁড়ানোর সাথে সাথে এই বাচ্চার দিমাগের আকলে বারবার এই বাচ্চা মায়ের উলানের দিকে যেতে চায় এখন এই বাচ্চাই মে মার উলানের ভিতরে যে ওর রিজিক আছে এই কথা কোথা থেকে জানলে কিভাবে জানতে পারলেন তাহলে বুঝা যায় এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে সেই এলম তাকে আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ ইবের কয় যে কি ফিতরিয়ার এলমে ফিতরিয়া ইবের কয় অনুরূপ আল্লাহর কিছু মাহবুব বান্দারা আছেন পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে মায়ের গর্ভ থেকে এলম দান করেছে এদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে আলেম যখন আল্লাহ আমার মাহবুবের নবীর নূরকে সৃষ্টি করেছিলেন সুবহানাল্লাহ এবারে হবে জন্মগতভাবে জ্ঞানী তাহলে কি তার মধ্যে আউয়ালু মা খলাকাল্লাহুল আকলা এই জবাব ইন আলামুল বুঝিব আল্লাহ বলতেছেন আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি আর একাতে শুনতেছে আউয়ালু মা খলাকাল্লাহুল আকলা আমি আকল প্রথমে সৃষ্টি করেছি তার কারণ হলো আল্লাহ পাক মুস্তাফার নূরকে প্রথম সৃষ্টি করেছেন এবং সেই মুস্তাফাই আকল কারণ আমার নবীকে সৃষ্টি করার সাথে সাথে মুস্তাফার সাথে আকল সৃষ্টি করে দেওয়া হয়েছে সেই আকল দিয়ে রাসূল পাক আল্লাহর কুদরতের মধ্যে কুদরতের পায়ে সজদায় পড়লেন সুবহানাল্লাহ কি সজদা নামাতে সজদা আল্লাহ হলো মাহবুব অনরাই ফাস্তে বানাই দি অনার সজদা গুজুন আজি একটু নদি যেহেতু অনে মাহবুবে গুজুন অনর ফেল অনর আদা অনার সজদা গুজুন মাহবুব আজি একটু নদি সজদাই সবচাইতে বড় প্রিয় ইবাদত এই তুমি দে আজকে থেকে সজদা কি প্রিয় ইবাদত মাহবুব আজকের এই সজদা থেকে আমি কায়নাত শুরু করব নবী সজদা এই গো সজদা এই সজদা তো শুরু হই তো কি যাব লাগা যে وقال في سجوده وفي روايه قال في سجدته الحمد لله রাসূল পাক সুজিদাই যাই রে সুবহানাল্লাহ নহ কি হই বড় করে কোন কি হই আল্লাহ হজে মাহবুব সুজিদার কাছে সবচাইতে প্রিয় ইবাদত থাকবে আর আপনার উপর যে ওহী নাযিল করব সে কোরআন আলহামদুলিল্লাহ আমি শুরু করব এই ইয়ানে কারাস নবী আলহামদুলিল্লাহ কই দি ইয়ানে তাহলে কোরআন হইলে দি ফিটবিজি মুস্তাফা সজিদা গজ্জি দেই এন ইবাদত মধ্যে আফজল হিসেবে ফিট গজ্জি তোর সজিদা তুন কোন বড় ইবাদত আল্লাহ বলতেছেন মাহবুব আপনি আমাকে সজিদা করলেন এবং সজিদার মধ্যে আপনি আমাকে আলহামদুলিল্লাহ বলে আপনি নিয়ামতের শুকর করলে আপনি সজিদার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ খুশি হয়ে বলতেছে মাহবুব আমি তো লেহাজা লেহাজা খলকতুকা এ মাহবুব আমি তো আপনাকে আমার নিয়ামতের শুকর করার জন্য সৃষ্টি করেছি ওসাম্মাইতু মুহাম্মাদা ওয়া আহমাদা আমি আপনাকে মোহাম্মদ বানিয়েছি আপনার মতো প্রশংসা আর কারো হবে না আর আপনার মতো আমার প্রশংসাকারীও আর কেউ হবে না আল্লাহ নবী সবচেয়ে বড় প্রশংসিত আর সবচেয়ে বড় প্রশংসাকারী মোস্ট অ্যাডমিরার এন্ড মোস্ট কি মুহাম্মদ প্রশংসিত ফ্রেশ
মোস্ট ফ্রেশ আপনি, মোস্ট অ্যাডমিরার আপনি, আপনার মতো তারিফকারীও কেউ নেই, আপনার মতো প্রশংসার অধিকারী কেউ নেই। এন জিবে বেশি প্রশংসা করে ইবে বেশি প্রশংসিত, জিবে বেশি প্রশংসা করে ইবে কি হয় বেশি বেশি। মাহবুব আপনি আমার তারিফ শুরু করেছেন, প্রশংসা করেছেন, আপনি সবচাইতে বড় প্রশংসাকারী আবার সবচাইতে প্রশংসিত, সেজন্য আপনার নাম মুহাম্মদ। উলামায়ে কেরাম সেজন্য বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম থেকে রসুল পাকের ছটি নাম বের করা হয়েছে। আল্লাহর একটা নাম উত্তর নবীর সাইগের নাম বাইবুজি কি, আল্লাহর নাম মাহমুদ, আল্লাহর নাম কি নামাতে আল্লাহর নাম মাহমুদ, তো আমার নবীর নাম মুহাম্মদ, মাহমুদুল্লাহ মুহাম্মদের মিলে আছে মাদদাত মুলুদ কথা সাইয়ু, আর নবীর নাম হামেদ ইও মুলুদ মিলেছে, আর নবীর নাম মুহাম্মদ মুলুদ মিদিম মিলেছে, আমার নবীর নাম আহমদ মুলুদ মিদিম মিলেছে। এই সাইয়ু শব্দ আল্লাহর নাম মাহমুদ থেকে নেওয়া হয়েছে, মুস্তক হয়েছে। মুস্তক তিন প্রকার, হয়তো অনেকেই জানে না, সেজন্য হাসান বিন সাবিত এখানে উলামায়ে কেরাম আছেন, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশে মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নবীর দরবারের যিনি আরবি কবি নাথ গা, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন ফাশাক্কা লাহু, শাক্কা মানে ওই মুস্তাকাত্তুন, ইতরা আলম হলে বুঝিব শাক্কা যে মুস্তাকুন মার দায়িত্ব, শাক্কুন মুস্তাকর মানলো কি শাক্কা, ফাশাক্কা লাহু আল্লাহ নিজে মুস্তক করেছেন, বের করেছেন মুস্তফার জন্য চারটি নাম, যাতে গোটা পৃথিবী আমার নবীর শান মর্যাদাকে খুঁজে না পায়, মুস্তফা মানুষের আকল দেমাগের বাইরে, আমার নবীর তারিফ মানুষের দেমাগে আসবে না, মুস্তফার প্রশংসাও মানুষের দেমাগে আসবে না। আমার নবী আহমদ, আমার নবী কি আহমদ, আহমদ মানে মোস্ট অ্যাডমিরার, সবচাইতে বেড়া প্রশংসাকারী, নবীর তুমি বেশি প্রশংসা করো এই পৃথিবীতে কেউ আছে না, আমার নবী হামেদ প্রশংসাকারী, আমার নবী মুহাম্মদ সবচাইতে বেশি প্রশংসিত মোস্ট ফ্রেজ, আমার নবী আহমদ হামেদ মাহমুদ মাহমুদ হামেদ মুহাম্মদ কি হইলে আর কি আহমদ, তাহলে ঈসা আলাইহিস সালামে আন নবীর ইয়াদ গুজ্জু তো কোরআন শরীফের মধ্যে আহমদ কইয়ে রে, কোরআন শরীফ কি হই আহমদ, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম আমার নবীকে আহমদ বলেছেন। আচ্ছা ইমি দুগান প্রশ্ন এনে ওয়াজ তো অর ইমিদি ঈসা আলাইহিস সালামে আর নবীর নাম মুহাম্মদ সবচাইতে এক নম্বরে মশহুর, তো ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ নকয় আহমদ কে কয়, ইতারা খুদগই এই আয়াতিবের উদ্বৃত্তি করি এরা অ্যাক্সিডেন্ট করিবের মানুষের বিভ্রান্ত করিবের সুযোগ পাই কি কই, হয় ঈসা আলাইহিস সালামে জিবে আইবু বলে কই ইবের নাম তো আহমদ, তোমার আর ইবে তো মোহাম্মদ, তো ইতার তাহলে গোলাম আহমদ রে খাদিয়ানি রে তারা কত নবী কিয়া, হয় ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা কই ইবে গোলাম আহমদের কথা কই রে, যার গলর হান্ডো দেখিও নেই মানুষ কইলাম জানো না মানুষ সুযোগ ফেলি
শুধু ফেলি মাত্র এন অ্যাক্সিডেন্ট। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে ও ফুসে দিয়ে রে ভিতরে ভিতরে সুপ পেয়ে সতান্যায় করি বলে মানুষ তো সতান্যায় গরণত তাকে ফুসে দিবার হোক পেঁয়া দিবার হোক সতান্যায় গড়ে তো না মানুষ এখান ফাইবেল নেই খোঁজা আরেক নবী নহর তো খোঁজা আরেক গোলাম মোহাম্মদ কাদিয়ানি মানুষ মানুষের নবী নমানের সমাজ সময় ইসা আলাইসলাম হইলো বনিত্তারি নিচে আই কেনে ইসা বনি বললে এর কোনো ডকুমেন্ট নলার তো একটা লাজি কি দামেশকমিতে একটা মসজিদ আছে মসজিদে আমি দুগো মিনারা আছে বড় মিনারা আছে মিনারায় বেদিয়ে ভিতর তুমি যদি ফজর লামিত্তারি তুলি মানছি আরে ইসা কইব কারণ রসুল্লাহ পাক কই দে ইসা আলাইসলাম ওই মিনারায় বেদিয়ে রে ফজর নামাজের সময় মধ্যে মসজিদে দামেশকমিতে লামাইব ইতি জানি জানিয়ে রে হয়ে যায় এটা এটা এত যুদ্ধ মারামারি টানামারি তুই কিছু গরম ফুটতো নো ইয়ান একবার খুব সহজ দেখছি খাম খুব সহজ আয় এখনো ফুসে করে দিয়ে রে ইমাম সহরে ফুসে দিয়ে কিনি রাতে যদি এখনো মতো ডুকিতে ডুকিতে দিবারই যায় ফজর মেঝে নামাজের সময় লাইম লামানোর পরে খসর বাড়া করে বেজে মেলে ফিন্দি দিয়ে নিয়ে নেবেন দুপুর টুপুর লাইম হে মানুষে কবে ইসাল ইসলাম লাইমিয়ান খোঁজ বুদ্ধি করছে বোট টিয়া দিয়ে রে ইমাম সর ইমাম সর কি কথা বুঝতে লাগবে না না ইমাম সর কিন্নি ইমাম ইমামেরও সামান্য বুঝবে সামান্য বেতন পায় ইবে যাতে 1 লক্ষ টিয়া দিব বলে কই 2 লক্ষ কই যেতে কই যেত 2 লক্ষ টিয়া আর জিন্দেগির কামাই মজুরি তো 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 ন তুই খামেন সামেন লামিলে লামগি তি সব অগুন মুস আর কি ঠিয়া দিল খাই লইয়ের হাই একবার কয়েক দিন হলে বাড়ি যাইবে এলাইন দিয়ে ইসা আলাইহিস সালাম হোক জেল হইব হ্যাঁ তিন দরকার নেই আর আর ঠিয়া দিই বলে কইলো ইয়ে নাই কইতে মগিলে মানছো আর এতে দিয়ে একা মোল্লা ঠিয়া দিয়ে দিন জানিলে তো মানছে এন ফিডিব নফিডিব ইমাম সাহেব সালাক আছে খোদে সুযোগ মি দায় খাই দিই ইতে যদি কয়ে যায় এবারে ঠেয়া দিই তো কিলে দিয়ে যায় এটা উড়ি পেলাই এটা কিলে উড়ি পেলে চাই হয়ে যায় ঈসা আলাইহিস সালাম পড়ি পেলাই তো ফিডে নো খাইলে তো আরো খাইব তুই ইয়ে কইব না খোদে ফুসল লই রান যার গানে ফুসল লই ইমাম সাফে খোদে ঠিক আছে তুমি মসজিদের দরজা খোলার একদম তুমি রাতে যান মনে খেয়ে বুঝছো রাতে মসজিদ দরজা খোলাই কেউ ইমাম সাহেব আছে এখানে ইবাদত বেশ করে মানুষ অলবেন কি পাত্রি জাতি নিভেই ইমাম সাহেব আছেন বোন মুসল্লি আছে তো ইমাম সাহেব তো ফর বাইরে দিলে বোন মুসল্লি নেই নিয়ে আজ এ দেখে তো না ইমাম সাহেব আছে অরার নম্বর বে হজে বে ইমাম সাহেব বাইর তো আই যাই কই হজে জন যে মুক্ত বুড়ো যারা আছে তারা বাইতুল মুকদ্দস্ত দামেস্ক মসজিদ বড় বুজুর্গ মসজিদ কত বড় মিনারা মিনারায় বায়দা পৃথিবীর বিখ্যাত মিনারা এই ইমাম সাহরা থেকে গই বাচ্চারা তিনি ফেয়ারে ইতিয়ালা নিজি লুয়ে আসিল ফার কন্দি ওই ইতি গোলাম আহমদ হ্যাঁ ইতি ফুজো দামেশ করতে ইংকি যদি সিরিয়াস যায় লামি বেলা উড়ন পারেন না নমাতে লামি বলে উড়ন পরে তুড়ি বলে যেতে মিনারা মিনারা মানে বুঝছো না মিনারা মানে বড় মিনারা বড় বিরাট ওই মক্কা শরীফ কাবা দিল্লি বাইতুল বড় বড় মিনারা নো আছে না বড় বড় এলে বড় মিনারা ইবে আরো বড় তুমি গিয়ে যাইরে সাজে গিরিল বন্ধ বন্ধ যে এলে গিরিল ন একবার এলে আন বন্ধ তো বাদ দি তালার কোনো সিস্টেম নাই থালা বিতুর দি ইতি কয় যে গোলাম মোহাম্মদ ইতি কত বন্ধ ফুসও দি ফেলাইলেন হাই তো বুঝলাম যে গিরিল খোলা থাক এটা তো বাঁধা দে তার বাঁধা দে বাদ দিয়ে কোনো তালার সিস্টেম নেই খরা মতো মসজিদে ভিতর কি আর কেন কোনো মতো খাটাই হজর মিদে আজান দিয়ে
উযখানে বলে ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতে তিনজন মত তো খারাপ ইনতিন গুজ্জু মঞ্চল লবে তুই খোদ যে এখন কি ব্যাপার তুই আরে মসজিদ ঢুকলে সাফি না দিলে যে এখন গেট বন্ধ ফুসল হইও আরে ঢুকিবে লবে সাফি দিও না পড়িব না ইমাম সাহেব কইছে ভাই ফুসে দিও লো ঠিক আছে ফুসে দিই না জমা দিবে না নাই তুমি এটা উজর করলে মানছি বলে তো আর মারিব কিল্লে বসে দিও তো কত তুমি আর সাবি দিবে না ওয়া তুমি কত বড় মানুষ কোথা থেকে এসেছো তুমি এই মিনারা দিয়ে ঢোকার ব্যবস্থা তুমি করবে আমার কাজ হলো মসজিদের দরজা খোলা রাখা তো সাবি কোথায় হতে এই মিনারার তালা ভিতরে লোক সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসার সময় চাবি নিয়ে আসবে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ চাবি আর চাবি ঈসা আলাইহিস সালামের হাত তো আল্লাহ জানে যে এড়ো মানুষ ষড়যন্ত্র করিয়ে রে ঈসা আলাইহিস সালাম বন্ধু সাহেব এত লাগে এই চাবি আগত তো লাগে ঈসা আলাইহিস সালামের আল্লাহ দিয়ে কি জমা রাখে সুবহানাল্লাহ খোদা এত পয়সা ফেরত দিবে কত ফেরত দিন ফেরত ফুসে ফুসে ফেরত দেন মানছি আর তুমি উজর করলে তো মানছি উনি মা মানছি করলে তো মানছি বলি তো খান টানা খাই তবা করি জিন্দেগি কজা ইজার তো নিজেরই নিজে কজা আমি আহমদ গোলাম আহমদ কাদিয়ানি আমি উম্মতি নবী নবীন উম্মতি নবী আমি মুহাম্মদকে নবী মানি কিন্তু আমি উম্মতি নবী বন্ড নবীর পিছে মানুষ জুটে না নজুটে ইটে বন্ডায় ঘর যে এখন বন্ড শিকার হয়ে আল্লাহ দুঃখ গোলাম আহমদ কাদিয়ানি এটা পাকিস্তানের বিরাট আলেম আছেন ইবন নাম হযরতে আতাউল্লাহ বুখারী কি নাম জিন্দগি বর কোয়া তো আতাউল্লাহ বুখারি মুনাজার লাগে গোলাম আহমদ কাদিয়ানি তুমি নবী দাবি করতেছ আমি নবী দলিল দলিল হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ এখানে আহমদ বলা হয়েছে আমি তো গোলাম আহমদ আমি আহমদ আমি নবী গোলামি আর মা বাপে লাগাই খুশি মোহাম্মদ গরি আর মা বাপে লাগাই গোলাম আহমদ তুমি তৈলে আহমদ গোলামি আন তোমার মা বাপে লাগাই তাহলে তো মুনাজারা এখানে শেষ আর কথা বলতে হবে না আতা আর মা বাপে লাগাই আর আসল নাম হইছে আল্লাহ আতাউল্লাহ
গইজে আতা আর গো আল্লাহ হজায় আসল মিতে আল্লাহ আতা ইয়েনার মা বাবা লাগাইয়ে দে জেললে তোমার মা বাবে গোলাম লাগাইয়ে তোমার নাম আসলত আহমদ তোমার নাম আসল মিতে আহমদ মা বাবে লাগাইয়ে দে গোলাম গোলাম আহমদ হইও হজায় আসলে আল্লাহ তোই হজান মা বাবে আরে আতা ইয়েন খুশি হইয়ের মহব্বত করে লাগাইয়ে দে তো ইয়ে কেন দে তো খোদ কেন মানে মশলা তো সহজ হয়ে গেল কি আয় আল্লাহ হজ তুই নবী ন ইজা হজ এই জিনিস বসে দেখি আয় আল্লাহ হজ তুই নবী ন আমি আল্লাহ বলতে যে তুমি নবী ন তোমার মতো নবীর জন্য আমার মতো আল্লাহর দরকার গোলামত খাদিয়ানির বেহস গড়িয়ে ফাটা দিয়ে বন্য হবার জন্য আমি আরেকটি এই প্রসঙ্গে আরেকটি কথা বলি বড় মহব্বতের কথা আমরা অন্য এই কাদিনি হলে পাকিস্তান মধ্যে চ্যালেঞ্জ গুলল ও চ্যালেঞ্জ সবসময় বাতলের ফক্কর আগে হয় কে লিখে বাতল হলে মোনাজারা গরিবের কথা আগে ওয়াবি কই ওয়াবি কোনদিন শূন্য কোনদিন মোনাজারার কথা কইত না মোনাজারও হইতো না ঠিও মার যাইব মোনাজারও গিয়ে মোনাজার তো এনেও গিয়ে এন ফুড়ে গিয়ে মোনাজারা তো ফুড়ে গিয়ে গই ঠিও ও দখিল খোয়াইশ করি এর বাইল দোনো ফক্কর তুমি দিও না না এক ফক্কর তোরা গুলো ফেলে চালানি এখন তো আমরা জিতুন 5 লাখ টিয়ার মালিক তো আমরা ওরা জিত জিতিনি তারা ওরা যা নয়নি তারা খাইবে জন না না চেয়ারম্যান খাই ফেলে আবার চেয়ারম্যান সব গুসো যে হজুর আবার আর লইয়ে লাগলো আচ্ছা দূর করো তাহলে মোনাজারা প্রথমে বাতিলের পক্ষ থেকে হবে পাকিস্তানের মধ্যে এই কাদিয়ানির মোনাজারার জন্য সুন্নিদের সাথে মুনাজারা করার জন্য ছেলে চুরে দিল মুনাজারা করব এখন অনা কনসেন সুন্নি হলে মুনাজারা যদি ছেলে গ্রহণ না করে আর তো ফল হুদুক মসিবে হুজুর মুনাজারা তেরা ডাক দিই মুনাজারা না করলে অনরা না হক বলি প্রমাণ হইব খেয়াল হইব হগ অনর হরেও তারপরে মুনাজারা করে বললাই প্রস্তুতন করে ঠিক না সুন্নিরা ছেলে গ্রহণ করে সুন্নি হলে যাতে ছেলে যাতে গ্রহণ করছে কাদিয়ানি হলে বলে আবার শর্ত লাগে দিয়ে ফইলে কই যে মোনাজারা করব যখন মোনাজারা ছেলে গ্রহণ করা হলো তখন তারা শর্ত লাগিয়ে দিলেন কি শর্ত মোনাজারা করব ঠিক আছে আপনারাও করবেন কিন্তু আমাদের পক্ষ থেকে শর্ত আছে কি শর্ত হয়তো মোনাজারা হাইকোর্টে হবে কোর্টের মধ্যে হবে এক দুই নম্বর সরকারি মানুষদের উপস্থিতিতে হবে ঠিক আছে 4 নম্বর 3 নম্বর মোনাজারা কলমের মাধ্যমে লিখিত হবে মুখে হবে আচ্ছা রাহন সাই উকিল দুয়ার যদি লিখিত ভাবে মোনাজারা করতে দিও জিন্দেগির মোনাজারা শেষ হবে না ইবে যা মনে হয় তাহলে কি ইবে যা মনে হয় তাহলে কি ইবে যা মনে হয় তাহলে কি ইম্বি আমি তো মোনাজারা শেষ নওয়ানোর কথা সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে হবে ঠিক আছে হাই
লিখিত হবে ঠিক আছে সুন্নি ওলামাতে লিখিত হবে তে তিনজন শর্ত সুন্নি ওলামারে নেই ইতারও বানাতে করে বলে প্রস্তুত হই কথা খুব খেয়াল করবেন আহা তে আরা বর্ষমামে দিন বড় ইলে মোনাজার হই তুলাইলি আরা ছোট হাড় মুলিশা বলে যদি মোনাজার হলে প্রস্তুতি হই তো ইমামে আলে সুন্নতের মতো আলেম যদি পৃথিবীর থাকে তো ক্ষমা সমারা হুজুর তুমি কেন দোয়াল্লা হইলে না যাইব দোয়াল্লা যাইব এবং মোনাজারার সিস্টেম আরে আরে আমলাগো জিল্লি সহ আইতে পর নওয়াসিল আমি ফরে উন্নি আর হামলাগর নর সমে ইতেরা বলে মোনাজারার ডাক দিয়ে খারাপ বন্ডলে হয়তো আমরা হাটাজারি থানায় মোনাজারা করব ইনারা উজুতের চতুর্থের মেয়ে উজুর ইমাম আলু সুন্নাহ দেখতে আসেন কি 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 বিষয় মোনাজারা যে আমাদের উজুর গৌসুল আজম এই বিষয়ের উপরে মোনাজারা হবে তোমরা যদি মোনাজারা করিবে চলে সারার গ্রহণ করো তোরে থানা মেদি মোনাজারা হবে আচ্ছা কোন সাই এই মোনাজারা যদি চেলে গ্রহণ না করে তো মানুষ বিয়াগুনে গৌসল আসম মানি নিয়ে ফেলে ওদের ইতারাতে 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 মানি কি মোনাজারা করে না তো মোনাজারা করি বলে আলেমুল বিয়ন তৈরি আলেমুল বিয়ন বলে আসিমি সাহ হুজুর হুজুর ইমাম আলু সুন্নাত বাড়ি দিয়ে হুজুর লেলা মোনাজারা ডাক দিয়ে আর থানা মিদি এখন আর মোনাজারা করতে আসিমি সাহ হুজুর ডাকে ইমাম আলু সুন্নাতে আহা পড়ে গেল হুজুর তোরা কি হইবে যাই হোক আর মৃত্যু মৌলানা সাহেব হয়ে যদি তারা গৌসল আজম হয় তো গৌসল আজম রুজির হবু গৌসল আজমের কর্ম কামত এই সেই তিন কই তো ইমাম আলো সুন্নত কয় যে তোর কথা কম কইও তোর কথা নকইও সমস্যা আছে কথা কই কিয়া তো তোর কথা কেন বেশ ক এডে মোনাজার আমি যদি পুলিশ টুলিশ তে আইব ইতেরা কর্ম কামত আছে উজির কন্য এই কন্য সেই কন্য পুলিশ বুঝিব না ইমামে আলো সুন্নাত দেখো না মোনাজারা খারে কয় মোনাজারা শিখে ইজো করলে করিস কই কি কইবে না তুই কই শেষ করি তেরি মন মোনাজারা শেষ হইব না তো হুজুর বলে কয় যে সমত তুমি বলবে কথা এভাবে বলবে কি হয়তো তোমাদের একটা গৌসল আজম না ও গৌসল আজম হুজুর কয় তুমি আসিরে বলে হয়তো তুমি গৌসল আজম খোঁজো গৌসল আজম তো গৌসল আজম হলে অন্ধকে ভালো করে দিতে হবে গোসল আজম হইলে আন্ধারে কিরিত্তারে ভালো করিত্তারে তো ইমাম আলো সুন্নাত মোনাজারা শিখাচ্ছে হদি তারা যদি আজ আমি আর আইবে গোসল আজম তুই এডে মকাম কোন কদ্দুর চলে নিচে এটা কি দলিল তারা কোনো পুলিশ দি বুঝত না পুলিশ হলো কম শর্ট টাইমে বুঝে দিয়া পড়বে যে আমি ফিডিয়ে দেয় সহজে বুঝে দিয়া পড়ব তো হয়তো তুমি ইমাম আর ইমাম আসর আল্লাহ আসমি সাবুদুর কাবলা নয় ইমি সাবুদুর কাবলা এটার লে ওয়াবিও কি নবার দেখিলে এরকম দলিলের প্রয়োজন নাই শের মংলা সাবুদুর ওই আনোয়ারা বটলি বাজারের আনোয়ারা মুসানলি রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন রুস্তম রুস্তমার এখানে 70 এর মধ্যে মোনাজারা হয়েছিল আরবের কুলেরই কুল খোঁজে তিন প্রকার কুল তো মানুষ সঙ্গ নদীর কুল হুয়ান হজে দুই আর হজিতে কয় কি তিন কুল বলি এক দূর কই আর মানুষ হলে কুল তো ওটা দুই আর
সঙ্গ নদীর কুল কজে এই কুল আর কুল দুই কুল না খোঁজ খোঁজে মুলিশা খোঁজ কুল বলে তিন প্রকার তিন তিন কুল কুল তিন জানা তিন জানা এক দরমে যে মানছি মুলিশ আর ঠানিয়ে রে ফল না কি কুল টুল তুই আর দলিল বুঝব না মানছি পুলিশে কথা দলিল বুঝবি না তো হজে তোমাদের একটা গোসল আজম না সেমরা উজুর বুঝত যে গোসল হজা গোসল আজম তো গোসল আজম হলে গোসল আজম হলে মরা জিয়াতা করতে হবে মরাকে জিন্দা করতে হবে তো মরা নিতে রইবে না তোমরা উজুর শিখে যাচ্ছে মরা নিতে রইবে না পাইবে না হজ উজুর কত পাইবে হজ জঙ্গল মরা জঙ্গল তা চুগ পাড়া করিবে আধা পাইবে না হজ উজুর আধা করে পাইবে তিরাট মরা জারাত হজ আধা পাইবে আমানত সব রহমতুল্লাহ আলাইহির দরবার এতো আধা গো দুই শস্য দিয়ে আদি পাড়া করে লই যাইবে তোমারিবে গোসল আজম না গোসল আজম আধা পাড়া করে দিও আধা যেতে পাড়া করে দিতে তুলু ফুলিশি ফুটে শুরু করে কত বড় বড় এলম জাহাজ মেডি ভিতরে ঘুমাচ্ছে এত আর এখন ফল খানা হই আর ফল সম্মানিত হাজিরিন ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু আলেম ওলামা আছে কিন্তু অনরার কাছে মূল্য নাই আলেম কিছু আছে কিন্তু অনরাই তার মূল্য নুতরে এটার কোনো সম্মান নাই এলম আছে কিন্তু আপনাদের কাছে কোনো দাম নাই ইয়ে না এখান হক কথা কই অনরা বিছানার শুয়ে রে সক্কড়ি চিন্তা করিবেন আল্লাহর রাসূল ভাবিয়ে রে সম্মানিত হাজিরিন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম সুন্নিরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম তো বিয়া গুলে মিলিয়ে রে ওকে বুজুর্গ দরবার মধ্যে গিয়ে দোয়াল লাই ও শেষ মনে ও কইলাম দিল্লে মোনাজারা তো হুজুর তার আর গুজম ফলে তো আর বড় হুজুর তা আইলি বড় গলিতে আইলি এবার তোর এখানে দোয়াল না যাবেন না এবার গো মোনাজারা তো এই সময় পাকিস্তানের বিখ্যাত বিখ্যাত ওলামারা কাদিয়ানীদের সাথে বাতিলের সাথে মুনাজারা করবে সমস্ত কন্ডিশনকে মেনে নিয়ে মুনাজারা করবে লিখিতভাবে মুনাজারা হবে কিন্তু দোয়ার জন্য সবাই সেই যুগে পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরতে মেহের আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন সুবহানাল্লাহ ইবে এত বাঁচিয়েছিল হযরতে মেহের আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি অনেক বড় আরেফ গোস পাকের রুহানি সন্তান ইবে একদিন এলে ট্রেন ট্রেনের রাস্তা দিয়ে রে ফজর নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর শহরে ওর বাসার কাছে দিয়ে রে ট্রেনের রাস্তা লাইন আছে প্ল্যাটফর্ম আছে স্টেশন আছে রাতে নামাজ ইবাদত করিয়ে রে ওগো তসবি লই রে খুব গভীরে 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 রাস্তা দিয়ে আঁড়ে তসবি পড়ে বুড়ো মানুষ নূরায়তুল সই হযরতে মেহের আলী শাহ রহমাতুল্লাহ বহুত বড় মাজার পাকিস্তান বিদ্যা রাস্তা দিয়ে বলে আনে হঠাৎ করে ট্রেনে শীত ট্রেনে আইয়ে রে ওখান থেকে ট্রেন থেকে ব্রিটিশ হুকুমত ব্রিটিশের আর্মি ফৌজ মানে বগি থেকে ব্রিটিশ আর্মি অস্ত্রশস্ত্র সজ্জিত এরা নামছে ওখানে কোন একটা ট্রেনিং বা কোনো কারণে এসেছে আর কি এরা সবাই খ্রিস্টান হযরতে মেহের আলী শাহ রহমাতুল্লাহ মুসলমান নূরানি সুরত আল্লাহর ওলি উনি তসবি পড়তেছে হঠাৎ করে একজন খ্রিস্টান আর্মি হযরতে মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলে এসে আসলে আর দিয়ে বে তো যুবক আর্মি বে যুবক বে তো বুড়ো মানুষ তো এবারে শ্রদ্ধা করে বলছে বাবা ইয়ে কে আহে
मशहरे घर दे रही, ये क्या है नौजवान, ये क्या है माने तस्बीह सारा कर दे, ये क्या है, एक बार दो बार हुई है, एक बार दो बार बोलते कुछ बोले नहीं, आबार बोलते से बाबा ये क्या है। तो हजरत मेहरा इशारा करते को जो दी अन्य मनुष्य को तसे यदि की बहुत ही क्या है कोई तस्बीह सारा रे क्या है इस्तेहजा करे इस्तेखफाफ करे এটাকে সামান্য মনে করতেছে। তো হযরত মেহের আলী শাহ রহমত বুড়ো মানুষ, উনি আর্মির দিকে দেখেছে যে এক বিরাট আর্মি ব্রিটিশ গভর্নরের বড় ফৌজ, ওনার দিকে দেখেছেন বিরাট খাঁদের উপর এক বন্দুক রাইফেল 47 একে 47 খাঁদের মধ্যে। তো মেহের আলী শাহ রহমতুল্লাহ কথা ইয়ে কেয়া হ্যায়, এবার তজবি স্যারের কথা ইয়ে কেয়া হ্যায়, যদি হই হইবে কথা ইয়ে কেয়া হ্যায়। तो खोजार में कहते बाबा ये मेरे प्यार है, ये टामर बंदू। तो मेरा अलीशाह रहमत अल्लाह कहते ये भी मेरा प्यार है, इबे वार बंदू। तो ये खोड़ बंदू को वा एक ऐसा सुल्ली खोड़ तो भी चेहरा। तो इबे तो दिन खराब लगे, उत्तर तो किंतु सौज दिवे ले। तो खोजे ये तुम्हें किसने दिया? मुझे ये ब्रिटिश हुकूमत लॉर्ड हार्ली ने दिया, तुम्हें ये लॉर्ड हार्ली ने दिया, तुझ भी खुद ये मेरे गोश पाक शेख बगदाद ने दिया। तुम्हारे लॉर्ड हार्ली ब्रिटिश बादशाह दिए गवर्नर है, और मेरा ये तस्बीह मेरे गौसे आजम ने दिया। तो कथा तो आने सहज उत्तर गेल, पर सहज सहज उत्तर। तो खोजे बुरो तो खनमत दे, खुद ये किस काम आता है तस्बीह सारा, किस काम आता है खुद ये किस काम, तस्बीह की काम होता है आई बेदी तस्बीह फरी है होली और ना। तो ये खुद तुम्हारा ये किस काम आता है, तुम्हारे बंदूक की मां काजे आसे गुली भरे प्रस्तुत हुए कौन दिखे मारबे ठीक करबे, कारण एटा तो कि एके 47 जने पावरफुल बंदूक राइफेल উপরে আকাশে একটা সিল উঠতেছে সকাল সকালে, বড় আকাশের মধ্যে একটা সিল উঠতেছে, আর মৃত এখান থেকে ফায়ার করছে, ফায়ার করার সাথে সাথে বিষাক্ত রাইফেলের গুলি হাতি মরে যাবে সিলের বুকের মধ্যে গিয়ে বেদ করলো, গুলি লাগার সাথে সাথে সেই সিলটা মরে জমিনের মধ্যে পড়ে, মানে আসার খেতে খেতে পাক ছাড়তে ছাড়তে মুহূর্তের মধ্যে মরে গেল। তো আর্মি খোঁজে বাবা দেখা হয় মেরে প্যার কা কমন, আমার বন্ধুর ক্ষমতা দেখেছো, আমার বন্দুকের আমার বন্ধুর ক্ষমতা দেখেছো, তুমি কইলে যে আরিবে কি হয়, আমি জিন্দা তা মুর্দা হয়ে গেল, আমার এটা জিয়াতাকে মারতে পারে। হযরতে মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনিও আর দেরি করে নাই, উনার হাতে যে তসবিহ উনি পাঠ করতেছেন সেই তসবিহ, সেই তসবিহ কত বিক্ষত মরা এই চিল পাখির গায়ে লাগার সাথে সাথে সেই পাখি আবার জিন্দা হয়ে উঠতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ, আমার জিন্দা হয়ে উঠতেছে। আর্মি আশ্চর্য হয়ে বন্দুক ওনার পায়ে ফেলে দু জানো হয়ে বসে ওনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। মেহের আলী শাহ রহমাতুল্লাহ কই বেরে তসবিহ সারার আগে ইয়ের মারা যায় তো সুবহানাল্লাহ, এ গোসে আজম কা দিয়া হুয়া তসবিহ হে, গোসে আজম তসবিহ বাজিলেও মারা যায় তো
আমলাদের সরকারে আমলাদের সামনে হবে, লিখিত হবে, তো তোমরা মেনে নিয়েছো? হজে মেনে নিয়েছে। তো তোমরা কি শর্ত দিয়েছো? আরে তখন শর্ত শর্ত নেই, আর তো মোনাজারা করবে প্রস্তুত হজে না। আমাদের পক্ষ থেকে একটা শর্ত দিতে হবে, মোনাজারা হাইকোর্টে হবে, লিখিতভাবে হবে, সরকারি প্রতিনিধিদের সামনে মোনাজারা হবে, আমিও সেটা মেনে নিলাম। তাদের তিনটি শর্ত আমরা মেনে নিলাম, আমাদের একটি শর্ত মানতে হবে, এটা আমি মেহের আলী শাহ রহমতুল্লাহ এর পক্ষ থেকে এই শর্ত। সেটা হলো শর্ত যেগুলো দেওয়া হয়েছে সবগুলো যথাযথভাবে মানা হবে, কিন্তু এখানে একটা শর্ত জুড়িয়ে দিতে হবে। সেটা কি? টেবিলের উপর খাতা ওনারাও রাখবে, আমরাও রাখবো। খাতার উপর কলম ওনারাও রাখবে, আমরাও রাখবো। কেউ হাত লাগাইতে পারবে না, যাদের কলম উঠে মুনাজারা করবে লিখবে তারা হক হবে। একটু বড় করে বলুন না, সুবহানাল্লাহ। খাতা ওনারা টেবিলে লাগবে, কলম তারা রাখবে, আমরাও কলম রাখবো, খাতা রাখবো। যাদের কলম নিজে নিজে উঠে মুনাজারা করবে লিখবে তাদেরকে হক বলে মেনে নিতে হবে। হযরতে মেহের আলী শাহ রহমতুল্লাহ আলাইহির এক শর্তে কাদিয়ানীরা কিয়ামত পর্যন্ত লাজবাব হয়ে থাকে, তার মুনাজারা করার সাহস করে না। যদি গচ্ছু হয়ে দিলে মুনাজারা, তাহলে দুনিয়া দেখতো যে হযরতে মেহের আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের শক্তি দিয়ে কলমের ভিতরে প্রাণ সঞ্চার করেছেন এবং ওনার কলমে মুনাজারা করতেছে। ইল্লা আলেম আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতুলে দিই কথা প্রসঙ্গ কতর করে গেই গেল ইম বিআগিন আল্লাহ ফিতরতে। তাহলে বেলায়েত তিন কিসিম, বেলায়েতে ফিতরি, বেলায়েতে কসবি, বেলায়েতে আতাই, মুস্তাফার নূর, মুস্তাফার এলম আকল, এগুলো সব মুস্তাফার ফিতরি। আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন এলম আর আকল একসাথে মুস্তাফাকে দিয়ে সৃষ্টি করেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।